আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ফেমাস বার্ড বিডি। আজকে আপনাদের সামনে কালদম কবুতর নিয়ে হাজির হলাম। আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজিয়ে দিবেন। কালদম কবুতরের ইতিহাস। কালদম কবুতরের উৎপত্তি ইন্ডিয়ার মুর্শিদাবাদে। লর্ড ক্লাইভের আমল থেকে এর পাল্লার রেজাল্ট দেখে সকল দেশের নবাবদের মধ্যে কালদমের চর্চা শুরু হয়। তারপর থেকেই মুর্শিদাবাদি কালদম, হায়দ্রাবাদী কালদম, এলাহাবাদ, শাহজাহানপুরি কালদম, চিনি কালদম, বেনারসি কালদম, মাদ্রাজি কালদম ইত্যাদি কালদম রয়েছে, সব জায়গাতেই কালদমের চর্চা। এছাড়াও বাংলাদেশি এবং পাকিস্তানি কালদমও রয়েছে। বাংলাদেশি কালদম আকারে ছোট এবং এদের চোখে লাল দানা রয়েছে যেটি ইন্ডিয়ান বা পাকিস্তানি কালদমের চোখে নেই। বাংলাদেশি কালদমের মধ্যে রয়েছে গাঙচিল এবং পাখির ক্রস। অরিজিনাল কালদম দেখতে কেমন হয়? অরিজিনাল কালদম দেখতে লম্বা, চিকন এবং সরু হবে। মাথা ডাউন শেপের হবে, চোখ ক্রিম রঙের হয়ে থাকে, নখ বড় হবে, লেজ ধরলে মনে হবে একটি পালক, চোখের মণি ছোট হবে এবং বড় হবে রোদে ধরলে। একটি সুস্থ কালদম দিনে 5 থেকে 8 ঘন্টা উড়ে মিনিটেই মাইল পাড়ি দিতে পারে। কবুতরের ঠোঁট লম্বা আকৃতির থাকবে, অন্যান্য গ্রিবাজের মতো বুট ঠোঁটের হবে না। ঠোঁট এবং চেরি একই রঙের থাকবে। চেরি যদি কালো হয় তাহলে তার ঠোঁটও কালো হতে হবে এবং চারি যদি সাদা রঙের হয় তাহলে তার ঠোঁটও সাদা হবে। কালদম কবুতরের পাখে ভাইব্রেটিং থাকবে। কবুতরকে কালদম বলা হয় কেন? কালো মানে হচ্ছে কালো আর দম অর্থ হচ্ছে লেজ, দুটো মিলে হচ্ছে কালদম মানে কালো লেজ। কবুতরের ফুল বডি থাকবে সাদা এবং তার লেজ থাকবে কালো। কিছু কিছু কবুতরের পাখে দেখা যায় যে দুটি পাখ কালো এসেছে, এই কবুতরটিকে বলা হয় হচ্ছে গাঙচিল কালদম। আর যে কবুতরগুলো শুধু লেজ কালো পুরো বডি সাদা সেটি হচ্ছে নাজরা কালদম। তাহলে আপনারা বুঝে গেছেন যে কোনটি নাজরা কালদম এবং কোনটি গাঙচিল কালদম। এটি হচ্ছে কালদম কবুতরের বিবরণ। কালদম কবুতরের অসংখ্য পাল্লার রেজাল্ট আছে। কালদম কবুতর কখনোই হারানোর চান্স নেই। কবুতরকে ঠিকভাবে উড়ালে আপনার কবুতর আপনার বাসায় নামবে।